হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ব্লগের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আজকে আমি শেয়ার করব বাফেট ব্লগ। এটা অনেক পরিচিত ঢাকার মধ্যে। এই বাফেটটির নাম হচ্ছে দ্য ক্যাফে রিও। এটা আমি জিগাতলা বাস স্ট্যান্ডে সেটা গিয়েছি। আর একটি ব্রাঞ্চ ধানমন্ডিতে আছে, সেটা দশেরিয়াতে ধানমন্ডি। আর এটা লোকেশন যদি আমি বলতে চাই, জিগাতলা বাস স্ট্যান্ডের বিপরীত দিকে আর ধানমন্ডি চারের এর বিপরীত দিকেই অবস্থিত। আমি যদি সহজভাবে বলতে চাই, এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, ছোলার দিয়ে গরুর মাংস, গরুর ভুনা, চিকেন চিলি, চিকেন অনিয়ন, চিকেন মশলা, এখানে কলিজা ভুনা ছিল, চিকেন কষা ছিল, আর এটা ছিল বিফ ভুনা, চিলি চিকেন, চিকেন সিজলিং, চিকেন মাঞ্চুরিয়ান, আর এখানে ছিল একটি চিকেনের আইটেম, এখানে ছিল সতে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, এখানে নান ছিল, আর ছিল এখানে তান্দুরি চিকেন, চাউমিন, পাস্তা, এখানে রেড সস পাস্তা ছিল, আর এখানে ক্র্যাব ছিল, আর এখানে ছিল চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, কাচ্চি বিরিয়ানি, স্টিম রাইস এবং ডাল মাখনি। আর এখানে বিভিন্ন ধরনের সালাদ আইটেম এবং ভর্তার আইটেম ছিল, আর এখানে বিভিন্ন ধরনের সস ছিল, স্প্রিং রোল এবং অন্থন ছিল। আর এখানে বিভিন্ন ধরনের সালাদ আইটেমের মধ্যে পাস্তা সালাদ, রাজমা সালাদ, ক্যাবেজ সালাদ, কিউকাম্বার সালাদ, লেবু, শসা, গাজর, এখানে এক ধরনের ডাবলি সালাদ ছিল, আর এখানে বিভিন্ন ধরনের ভর্তার মধ্যে বেগুন, আলু এবং ডিম ভর্তা ছিল, এখানে পেয়ারা মাখা এবং আনারস মাখা ছিল, এখানে দুই ধরনের স্যুপ ছিল, থাই স্যুপ এবং কর্ন স্যুপ। তাদের লাঞ্চের প্রাইস ছিল 650 টাকা করে জনপ্রতি, 65+ আইটেম ছিল। আর ডিনারের প্রাইস হচ্ছে 750 টাকা, 75+ আইটেম থাকবে। আর এখানে বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যে সেমাই, একটা মিল্ক পুডিং ছিল, কাস্টার্ড ছিল, আর এক ধরনের পুটিং ছিল, পুটিং, আর শাহি টুকরা ছিল, চার পাঁচটি আইটেম ছিল। এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো নিয়ে নিয়েছি। তাদের রিফিল সিস্টেম অনেক ভালো ছিল, এদিকটা আমার কাছে সবসময় অলওয়েজ ভালো লাগে ক্যাফে রিও। আর এখানে সালাদ আইটেমগুলো ভালো ছিল, প্রত্যেকটি আইটেমে আমার কাছে ভালো লেগেছে। তাদের শুধু চিকেন একটা চিলির মতো ছিল, যেটা ফিশ লেগেছে, জানি না কেন, সেটা পরিমাণ মিষ্টি ছিল, খেতে ভালো লাগে না। আর অলওয়েজ তাদের প্রত্যেকটি খাবারই আমার ভালো লাগে, আর এবারেও যে গিয়েছি তা ভালো লেগেছে। আর এছাড়া খারাপের মধ্যে লেগেছে তাদের মিল পুটিংটা, আর ভালো লেগেছে কাচ্চি বিরিয়ানি এবং ফ্রাইড রাইস আইটেম, এবং মিষ্টির মধ্যে লেগেছে শাহি টুকরা, আর ফিন্নিটা ভালো লেগেছে, আর ভর্তা, আর যে পোলাও আইটেম ছিল সেটার থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে চিকেন ফ্রাই এবং ক্র্যাবটা, আর চিকেন মশলা, কাচ্চি, এগুলি ভালো লেগেছে। আর আনলিমিটেড ড্রিঙ্কসও ছিল। এরপর আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম, আমি এবং আমার দুই কাজিন মিলে আমরা গিয়েছিলাম, আমরা বেশ ভালো আনন্দে সময় কাটিয়েছি এবং খাওয়ার মুহূর্তগুলো ছবিগুলো ক্যাপচার করে নিয়েছি এবং আমাদের ছবিগুলো ক্যাপচার করে নিয়েছি। আমার আজকে এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, এই ঈদ ব্লগটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে, এবং ব্লগ পেতে আমার চ্যানেলটি নোটিফিকেশন ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন ব্লগ আপনারা সহজেই পেয়ে যান। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে।